শান্তি সমাবেশটা আসলে বিএনপি জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে যে আপনারা দেখেছেন যে 2014 এর 5 জানুয়ারি নির্বাচনকে প্রতিরোধ করার জন্য বিএনপি জামাত সন্ত্রাসের রাজ্য তো কায়েম করেছিল এই শান্ত বাংলাদেশকে শান্ত সিলেটকে যেন অশান্ত না করতে পারে এই কারণেই আমাদের এই শান্তির পদযাত্রা আজকে সিলেটের গত যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো এটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে সিলেটের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে আমাদের যে শান্তির সিলেট সাজেলার সাপরণের আধ্যাত্মিক নগরী সিলেট এই সিলেট শহরকে কেউ যেন অশান্ত না করতে পারে এই কারণে আমাদের এই শান্তি সমাবেশ সিলেটে অতীতেও কিন্তু বিএনপি জামাত চেষ্টা করেছে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে আমাদের শ্রমিক নেতা শাহজাহানকে চণ্ডীপুলে বাস পুড়িয়ে হত্যা করেছে অনেকভাবে সিলেটে নৈরাজ্যের সৃষ্টি করেছে কিন্তু আমরা সিলেটের জনগণকে নিয়ে সেই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি প্রতিরোধ গড়ে তুলেছি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইউই প্রতিনিধি দল এবং আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এসে তারা একটি কথাই বলেছে যে সংবিধান সম্মতভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায় আমরা দেখে আপনারা দেখেছেন যে গতকাল বিশ্বনাথে 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানে আমাদের দলের প্রার্থীরা হেরেছে নির্বাচন অবাধ সুষ্ঠুপক্ষ নিরপেক্ষ হয়েছে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে এবং নির্বাচন কমিশনের নেতৃত্বে এটি স্বাধীন নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এই এর মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামীতে এটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নির্বাচনে না এসে নির্বাচনে ছিল তাদের কাউন্সিলররা 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছে এবং সিলেট বাদে তারা গাজীপুর রাজশাহী খুলনা সব জায়গায় তাদের স্বতন্ত্র প্রার্থী নো আমি বলতেছি সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তারা দিয়েছে বিএনপি নির্বাচনে আসবে বিএনপি নির্বাচনে না এসে তাদের পথ নেই কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের আর কোনো পথ নেই